Bismillahir Rahmanir Rahim. Wala nabluwannakum bisyai'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wasyamarat wa basyiril sabirin. Manusyer ei jibonto choritai nafser kobo khub mon diye jaina rakho. এই জীবন্ত শরীরটার মধ্যে প্রাণটাই কম, প্রাণ নফস জীবাত্মা যাই বল এটার কম। মাটির গর্তটা মেজাজি কবর, শরীয়তি কবর, আসরিতা কবর না। কেননা মাটির কবরে আমার লাশটা থাকে, আমি থাকি না। লাশ শ্মশানে চালাও, চাই যা ইচ্ছা করো, এতে কিছু আসে। লাশটা মাটির কবরে থাকে, ওখানে আমি থাকি না। লাশটা তৌহিদে বাস করে, মাটিও তৌহিদে বাস করে, সুতরাং সাংঘর্ষিক কিছু নাই। যদি আমি থাকি তাহলে আর আদাম আমার হবে, লাশের হবে না। তৌহিদের যে বাস করে তার কোনো আদাম নাই। হাতি যে পাথরটা ছুঁড়া মারে হতে, চিন্তা শয়তান, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান পাথর দিয়ে মারাইছে, ওটা আসল শয়তান না, ওটা রূপক শয়তান, মাইনানি ধ্রুব শয়তান শরীয়তে, কিন্তু ওটা কিছু না। যেটা বানাইছে ওইটাও তোমার তৌহিদে বাস করে। হাতি যে কঙ্কর ছুঁড়া মারটা, সে কঙ্করটাও তৌহিদে বাস করে। হাতির হাতটাও তৌহিদে বাস করে। শুধু বাস করে না হাতির অন্তরটা, কেননা আসমান জমিনে সব তৌহিদে বাস করে। মানুষ এবং জিনকে আমি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছি, তাই মানুষ ভালোও করতে পারে, মন্দও করতে পারে, আর কাউকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। এটাকে ইংরেজিতে বলে লিমিটেড ফ্রি অ্যান্ড উইল হ্যাজ বিন গিভেন বাই দ্য লর্ড টু আস। আমাদেরকে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটা দিয়েছে। এটা যে তুমি ভালো করতে পারো, মন্দও করতে পারো। সুতরাং ভালো মন্দের প্রশ্ন নফসে, লাশের না। তাহলে বলবা আদাব হয়, ওই মাটির গর্ত কবরে আদাব হয় না। এই জীবন্ত শরীরটার মধ্যে যে আমি আছি, আমার আদাব হচ্ছে। বলে গেলে তো মুক্তি পেয়ে গেলাম। সুতরাং মাটির গর্তটা শরীয়তি কবর, কবর বলতে হবে শরীয়তি কবর। তিনটা শয়তানকে মক্কায় যে খাড়া করে দিতে, ওটা শয়তান কইতে হবে, কিন্তু ভিতরে জানতে হবে শয়তান না। এ বড় রহস্যের ব্যাপার। সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেই শয়তান হতে তুমি আশ্রয় চাও যে শয়তান তোমাকে প্রতিনিয়ত পাথরের আঘাত দিচ্ছে। সকালে ঘুমের চেয়ে উঠা ঘুমান পর্যন্ত পাথরের আঘাতই খাইতে হয়। বাথরুমে গেলে পায়খানার আঘাত খাইরা, দাঁত মাজলা পায়খানার আঘাত আঘাত খাইরা, নাস্তা খাইরা আঘাত, এই একটার পর একটা চলতেছে। সুতরাং জাহান্নামে যাব না, জাহান্নামে আছি।
জানে না অনেকে, তোমার লাশ কোমর ধীরা, মাটির গর্তে কোমর ধীরা, লাশের মাফলা মাইপা দেখলা সারে চিনহা, যে প্রাণটা তোমার ফুস করে উড়ে গেছে সেটা কয় হা, ওটা মাপা যায় না। যাহা মাপা যায় না উহাকে নিরাকার বলা হয়। এতকাল জানছি আল্লাহ নিরাকার, এখন দেখি আমার প্রাণও নিরাকার। এই প্রাণকে এরই সাজা হয় খুঁজি নিয়ত। সংসার করতেছি, চাকরি করি, ব্যবসা করি, তাই করি, প্রতিনিয়ত আমরা আঘাত খাইতেছি, আমরা বুঝতে পারি না। সুতরাং এর থেকে মুক্তি নিব কেমনে, এর থেকে মুক্তি পাব কেমনে? কোরআন বলছে ফাকাল আলাপুকুম উতুনি আস্তাধে ব্লাকু। সুতরাং তুমি আমাকে ডাকো, আমি অবশ্যই জবাব দেব। ডাকাটা কি, একটা কি শর্ত আছে? তুমি আমাকে ডাকো, আমি অবশ্যই জবাব দেব। আরে একা একা ডাকি কত, কোনো জবাব পাই না, কোনো জবাব পাই না। কেন পাই না? ডাকতে বলছে একা ডাকো, দুইজন ডাকলে আমি শুনবো না। উঁচু না হইলে আমি শুনবো না, সবাই ডাকলে আমি শুনবো না, উঁচু কম শুনবো না। উঁচুনি একা হও, আমি তো একাই ঘর লাগে এমন বাচ্চি চালাইয়া জিকির করলাম দিনের পর দিন, রাত্রির পর রাত্র, কিচ্ছু তো পাই না। আল্লাহ বলতেছে তুই একা না, তোর লগে খান্নাস আছে, পরস্তাই মিনসারের খান্নাস, তোর রক্তের মধ্যে আমি খান্নাসকে মিশিয়ে দিছি। শয়তান তুই চারস্তা চাই প্রকার, ইবলিস শয়তান মোর দুধ খান্নাস, তার চারখান রূপ, তাই মরার ঘন্টাখানি আগে সুরা হাসরে আছে, শয়তান বলবো বন্ধু তুমি তো এতকাল আমার অনুসরণ করছ, এখন তোমার ঠিকানা কোনখানে তুমি সুন্দর দেখতে পাইতেছ, তবে তুমি চাইলে রাখো আমার ডিউটি ছিল, আমার তুমি অনুসরণ করছ, আরে তুমি কোন জায়গায় যাইতেছ, তুমি পরিষ্কার দেখো মানে জাহান না, কিন্তু চাইবার আগে চাইলে নাও ইন্নি আকুফুল্লাহে রব্বুল আলামিন, আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করি ও বিশ্বাস করি। আমরা অবাক হয়ে যাব, এই দুনিয়ার মোহ মায়া আমাদেরকে আসছে পিছে বাইন্ডা রাখে, আমার ছেলে খাইব, আমার মেয়ে খাইব, আরামে থাকুন, কিন্তু এ আর আমার আরাম। তাই দুনিয়াটা করো ঠিক হাত যেরকম পুকুরে থাকে, সারাদিন পুকুরের পানিতে বাস করে, সাথে সন্ধ্যার আগে উঠে আসবার সময় হাসে গলায় এক গ্লাস বাইন্ডাতে পানি আনে না। সংসারে থাইকাও তুমি ওই হাঁসের মতো সংসার করো, সংসারে থাইকাও তুমি একা, বড় কঠিন জিনিস। তাই নির্জনতা ইবাদতের মূল সূত্র, এই নির্জনতা ইবাদত করার জন্য আমরা একটা স্কুল খুলছি নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা, সেই জমির মধ্যে পুষ্পান্ড বান্ধেও টিন দিয়া আমরা ঘেরাও দিছি, কিছুটা অবশ্য
বিচার দেওয়াল দিচ্ছি, পয়সা তো নাই, উদাহরণ 12টা টিন সেট বিল্ডিং বানাইছি, একটা মেহমানখানা বানাইছি। আজকে অবাক হবে যে 15 জনের উপরে সাধকই আছে, মেহমানখানা একজন দেবো হচ্ছে, আরেকজন দিয়ে কোনখানে আল্লাহ জায়গা তো দিয়ে এলাম। এত সাধক দুজন ফেরতও আসছে, মানে সাধুরা কইরা ই হয়েছে, কাকনের জামাই আরেকজন। তো তোমরা এই মোরাকাবা মুসাহেদাটা করো, অবশ্যই কিছু পাইবা, অবশ্যই কিছু পাইবা। কোটিপতি হবে না, বিল গেটস ওয়ারেন বাফেট হবে না, মুসা বিন শামসির আরেফের বসুন্ধরা হবে না। এই সাধনায় পাছায় কাপড়ও থাকে না অনেক সময়। আমার মাথার পিছনে 4 জনের ছবি আছে, 2 জনের মার্শাল্লাহ একটা সুতাও নাই শরীরে, গনিসার করিম মস্তার মাথার খান 100 কোটি টাকার কাছাকাছি দিয়ে বানাইছে, আর একজন ইসলামের মোল্লা ওই যে রশিদ বয়াতি যায় না যে আল্লাহর পাগল মূল্যে বাচ্চি জলে, মোল্লায় মূল্যে জলে না, এটা হাতের আঙুল আয়না দিয়ে দেখতে হয় না। সুতরাং এরা আমি ক্যাডেটের ছবি রাখছি, এখানে বাহাসা বাবা একটা কম্বল উড়া, এখানে সলেমান সালে একটা রেঙ্কি পরা একটা হাতে লাঠি, দুনিয়ার মানুষ যায় তার সলেমান সাল মাজারে। তুমি আমি বললে তো একটা কুত্তাও আহে না। সুতরাং ছত্রের ঢোল আপনিই বাজে, এই মোহমায়া সংসারে আটকা পড়ে রইলাম, ঘর ছিনলাম, বাড়ি ছিনলাম, টাকা পয়সা ছিনলাম, বিত্ত বৈভব ছিনলাম, অথচ আমি যে ছিনলাম, এই আমিটা যে দেহের মধ্যে আছি, এই আমিটাকে একবার জিজ্ঞেসও করলাম, এই আমির পরিচয় জানার জন্য একটু সাধনা কর। স্কুলটা করছি, 40 দিন করে ভাঙ্গা ভাঙ্গা কর, যদিও কোরআনে ভাঙ্গা দেয়নি, হাদিসে দেয় না, কেন ভাঙ্গা দিলাম, অনেক মিলিটারিতে আছে, পিটিআরে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পায় না, পায় সব ছুটি পায় না, পাইলেও এতদিন পায় না, তাই ভাইঙ্গা ভাইঙ্গা দিছি। একটু সাধনা কর, আমার কথা মতো করো, সাধনা করার সময় কী করবা, তাসাব্বুরের সাহেব নিরিখ বার্জাক রাখবে। তাসাব্বুরের সাহেব অর্থ কী? তাসাব্বুর মানে ধ্যান, সাহেব মানে পীরের ধ্যান করতে হবে। ধ্যানটা করবো কেমনে? এই পা দুটা আমার পা না, আমার মুর্শিদের পা, আমি চলি না, আমার মুর্শিদে চলে, এই হাত দুটো আমার না, মুর্শিদের হাত, এই হাত দিয়ে আমি কাজ করি না, মুর্শিদে করে, এই চোখ আমার না, আমার মুর্শিদে দিয়ে দিছি, এই চোখ দিয়ে যা কিছু দেখে আমি দেখি না, আমার মুর্শিদ দেখে, এই কান দিয়ে আমি শুনি না, মুর্শিদ শুনে, এই মুখ দিয়ে আমি কথা বলি না, মুর্শিদ বলে, এটাকে এই তাসাব্বুরে সাহেব বলে। এই ধ্যানটা করা খুব কঠিন, মানুষের মন অতি চঞ্চল, সে লোহার শিকল শরীরে বিরাজ পারে, কিন্তু মনের মধ্যে লোহার শিকল বানতে পারলেই বলি ওরও করে যে করে উনি ওই মা সেটা আলাদা। সুতরাং মন স্থির থাকে না, এখানে জিকির করতেছি আল্লাহু, কিন্তু মনটা পড়ে রয়েছে নিউ মার্কেটে, মনটা পড়ে রয়েছে ব্যবসা বাণিজ্যে, এই জিকিরে কাজ দেয় না, আস্তে আস্তে করবা। সুতরাং ধ্যান সাধনা ছাড়া গতি নাই, তোমরা যদি পারো যে কোনো সময়, এখন বলি না,
এক বছর পরে পারো, দুই বছর পরে পারো, জোরে স্টাডিং করো, আমার কথা মতো করো, তিনটা 43 করো, মন দিয়ে আমি যেভাবে বলি করো, যদি কিছু নিদর্শন না পাও আমাদের ফলে এত কোনো আপত্তি নাই, এটি বললাম। এই সন্ত্রাসীদের এই কথা কি উদ্দেশ্যই যদি না থাকে তো বিজয় দেয় কি করবো? এই নীতি কথা আদর্শের কথা বইরা লাভ কি যদি আমার উদ্দেশ্যই না থাকে? আমার উদ্দেশ্য হল আমার নিজের পরিচয় জানা। তাই বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের পরিচয় জানলো, কোনো সন্দেহ নাই সে তার রবের পরিচয় জানল। সুতরাং পীর ধরছাই পীরও আমি বা যেই হোক, সেও শ্রেতাতুর মন তাহা পর্যন্ত পীরের সীমানা, সৃষ্টির শেষ সীমা পর্যন্ত তুমি আছো, তোমার পীরে আছো। লামকামে পীরও থাকে না, লামকামে যদি পীর থাকতো তাহলে বায়াজিদ বলতেন না আনা সোভানি মাজাম সাহানি, আমি সোভানি সব সাহান আমারি। লামকামে যদি পীর থাকত তাহলে মনসুর হাল্লাদ বলতেন না লাল হাক আমি খোদা, কোথা বা মুর্শেদ খোদা না, মুর্শেদ শ্রদ্ধাতুর মন তাহা পর্যন্ত থাকে, লামকামে মুর্শেদ নাই, তৌহিদে দুই নাই, দুইয়ের মধ্যে তৌহিদ নাই। রামকামে যেই চোনা এক ভোগাতি বলছিলেন লাইসফি সুপাতি শিবা আল্লাহ তালা, এই সুপার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। সুতরাং সাধনা একটা কর, খালি খাইয়াই গেলা আর পয়সাই কই না গেলা, করো কোনো সংসার করবা করবা, কিন্তু ওই হাঁসের মতো করো না, সারাদিন পুকুরে থাকো, সাথে সময় উঠাসবার সময় গলার মধ্যে এক গ্লাস পানি নিয়ে আসে না, তুমিও সেইভাবে সংসার করো। তুমি একটু চিন্তা করো আছিলাম কোথায়, আসছি কোথায়, চলে যাব কোথায়, কেউ এখানে থাকতে আসে না। তাই একটু চেষ্টা করো সাধনা করা। রাখি।